উত্তম স্ত্রী হচ্ছে সেই যার দিকে তুমি তাকালে সে তোমাকে আনন্দিত করে, তুমি আদেশ দিলে সে আনুগত্য করে, মেনে নেয়, আর তোমার অনুপস্থিতি সে নিজের এবং তোমার সম্পদের হেফাজত করে। স্বামীর জীবদ্দশা তার আনুগত্য করেছেন, মৃত্যুর পরেও স্বামীর অবদ্ধতা তিনি করেননি। সুতরাং স্বামীর এমন আনুগত্য প্রত্যেকটি ক্ষেত্রে করা দরকার। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কোনো মহিলা তার স্বামীর আনুগত্য করেন সব কাজে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী পরকালীন জীবনে অবশ্যই তিনি জান্নাত লাভ করবেন। স্বামীর সামনে এলোমেলো থাকে, তার কাপড় চোপড় এলোমেলো থাকে, যখন সে পার্টিতে যায়, যখন সে ডিজে পার্টিতে যায়, যখন সে কোনো বিবাহের অনুষ্ঠানে যায়, তখন কিন্তু সে সাজসজ্জা ঠিকই করে, যখন মার্কেটে যায় তখন সে ঠিকই সাজসজ্জা করে। সালাত আদায় করা যেমন ফরজ, পর্দা করাটাও তেমনই ফরজ। যখন কোনো শিখ তার পাগড়ি আর তার আলখাল্লা পরে তখন সেটা বর্ণ বৈষম্য হয় না, যখন কোনো হিন্দু তার গেরুয়া পোশাক পরে তখন সেটা বর্ণ বৈষম্য হয় না, যখন কোনো খ্রিস্টান তার আলখাল্লা পরে তখন ওটা বর্ণ বৈষম্য হয় না, বর্ণ বৈষম্য হয় যখন মুসলিম কোনো বোরকা পরে, তার নেকাব থাকে, তার হেজাব থাকে, তখনই সেটা বর্ণ বৈষম্য হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালাহ। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فتدخل الجنة في أي أبواب شاءت। আলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তাবলিগী ইজতেমার মহতারাম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগঠন প্রিয় দিন দরদি মুসলিম ভাইয়েরা, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত কর্মীবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং এই মাইক্রোফোনের মাধ্যমে যারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমার আলোচনার বিষয় হচ্ছে মুমিনা নারীদের করণীয়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে নারী আছে, পুরুষও আছে। এ পৃথিবীর প্রতিটি কাজে বলা যায় পুরুষের সঙ্গী হচ্ছে নারী, কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে কেবল নারীকে কাজ করতে হয়। সেসব ক্ষেত্রগুলিতে তাদের করণীয় কী হবে, মূলত সেই বিষয়গুলি আজকে আমাদের আলোচনার বিষয়। আল্লাহ বলছেন মানে আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সৎ আমল যেই সম্পাদক করুক না কেন, সে পুরুষ হোক অথবা নারী, যদি সে মমিন হয় তাহলে আমরা তাকে উত্তম জীবন দান করব, পবিত্র জীবন দান করব। অতপর তারা যে আমল করত তার চেয়ে উত্তম প্রতিদান অবশ্যই তাদেরকে আমরা প্রদান করব। সূরা নাহল 97 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া আহজানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বাআলাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে, ফালি তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। এই চারটি করণীয়র মাধ্যমে একজন মহিলা পরকালীন জীবনে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশাধিকার লাভ করবে। যে মর্যাদা এবং ফজিলত, এটা কিন্তু কোনো পুরুষকে দেওয়া হয়নি। এর মধ্যে তার প্রথম করণীয় হলো যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহ পবিত্র কোরআনে নারী পুরুষ উভয়কে লক্ষ্য করে তিনি বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। আর নির্ধারিত সময় এই সালাত আদায় করা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুদা, নিশ্চয় মুমিনদের উপরে নির্ধারিত সময়ে সালাত আদায় করা ফরজ করা হয়েছে। সূরা নিসা 103 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। ফা ইন সালাহাত সালাহাল সালাহা সাইরু আমালিহি, যদি তার সালাত ঠিক হয় তাহলে তার সব আমল ঠিক হবে। ওয়া ইন ফাসাদাত, যদি সালাত বাতিল হয়, ফাসাদা সাইরু আমালিহি, তার সমস্ত আমলই বাতিল হবে। তাহলে পুরুষের ন্যায় নারীদের জীবনেও সালাত যথাযথ সময়ে এবং যথাযথ পদ্ধতিতে আদায় করতে হবে। কিন্তু আমরা দেখি অনেক সময় ঘরকন্যার কাজ করতে করতে পারিবারিক ব্যস্ততার মধ্য দিয়ে অনেক মা বোন জোহরের সালাতকে পিছাতে পিছাতে আসরের রক্ত গিয়ে পড়েন, আসরের সালাতটাকে পেছিয়ে পেছিয়ে মাগরিবের একবার সূর্যাস্তের কিছুটা পূর্বে গিয়ে তিনি আদায় করেন, আবার মাগরিবের সালাত অনেক সময় সময় মতো তাদের হয়ে ওঠে না। অথচ জান্নাতে কেবল পুরুষরা যাবে না, নারীকেও জান্নাতে যেতে হবে, সুতরাং তাকেও যথাসময়ে সালাত আদায় করতে হবে। যখনই আজান হবে তখন আমাদের পুরুষ ভাইদেরকে, আমাদের যারা আমরা যারা পুরুষ আছি তাদেরকে এই কথাটা বলা উচিত, সালাতের আজান হয়ে গেছে, তোমার হাতে যত কাজে থাকুক না কেন ওটা ফেলে দিয়ে আগে সালাত আদায় করো, তারপরে তুমি অন্য কাজ করবে। পরিবারের দায়িত্বশীল ব্যক্তি যদি এই নির্দেশ প্রদান করেন আর এক্ষেত্রে যদি তিনি সচেতন হন, তাহলে আমাদের মা বোনেরও দায়িত্বশীল অবশ্যই হবেন, তারা যথাসময়ে সালাত আদায় করবেন। পৃথিবীতে যত কাজই থাকুক না কেন আমাদের ইবাদতটাই হচ্ছে মূল, সুতরাং ইবাদত বাদ দিয়ে আপনি পরিবারের যে কাজই করতে যান না কেন বরকত হবে না। এজন্য আগে আপনাকে সালাতকে প্রাধান্য দিতে হবে, সালাত বাদ দিয়ে অন্য যত কাজই করতে চান না কেন সেটা আদৌ সিদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমাদের সালাত আদায় করো, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো, তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, আর তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য সালাতের কোনো বিকল্প নাই, আমাদেরকে আগে সালাত আদায় করতে হবে। মা বোনদের প্রথম কর্তব্য হলো জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার জন্য প্রথম শর্ত হলো তাকে সালাত আদায় করতে হবে। দুই নম্বর শর্ত হলো তাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসামাত শাহরাহা, যদি সে রমজান মাসের সিয়াম পালন করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম ফরজ, এটা পুরুষের উপরে যেমন ফরজ নারীদের উপরে তেমনই ফরজ, সুতরাং এই ফরজে অবহেলা করার কোনো সুযোগ নেই, তাকে সিয়াম পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমজান ইমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে ইমানের সাথে এবং সওয়াবের আশা ইখলাস সহকারে, আল্লাহ তার পূর্বের সব গুনাহগুলি মাফ করে দেবেন। তিন নম্বর করণীয় হল আলাহা, যদি সে তার স্বামীর আনুগত্য করে। সমস্যা কিন্তু এখানে, সালাত সিয়াম হয়তো নিয়মিত আদায় করেন, কিন্তু আমার মা বোনেরা অনেক ক্ষেত্রে স্বামীর আনুগত্য করতে গিয়ে সেখানে কিন্তু ফেল মেরে যান, ব্যর্থ হয়ে পড়েন। আর সেজন্য অনিবার্য কারণ দেখা যায় আমাদের সমাজে, এই যে ডিভোর্স, আর এই যে তালাক, আর এই খোলা, এই সমস্ত অনিবার্য কারণগুলি আমাদের সামনে এসে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জান্নাতে প্রবেশের যে চারটি গুণ বলেছেন, তার মধ্যে অন্যতম হলো তার স্বামীর আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদ লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদ লি যাওজিহা, আমি যদি কোনো মানুষকে কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই আমি মহিলাকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম। তিনি আরো বলছেন, ওয়ালা তুআদ্দিল মারআতু হাক্কাল্লাহি আযজা ওয়া জাল, কোন মহিলা আল্লাহর হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা আলাইহা কুল্লাহু, যতক্ষণ পর্যন্ত সে তার উপরে তার স্বামীর যে হক আছে সেটা যথাযথভাবে সম্পূর্ণরূপে আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মহিলা তার আল্লাহর হক আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে মুহাম্মাদের জীবন, তার কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজাতিহা, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক যথাযথভাবে আদায় না করবে। তাহলে মহিলাদের জন্য বা আমাদের মা বোনদের জন্য অবশ্য করণীয় হলো স্বামীর আনুগত্য করতে হবে, কিন্তু কোথায়? বৈধ কাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই। স্বামী যতক্ষণ পর্যন্ত হক নির্দেশ প্রদান করবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর আনুগত্য করতে হবে, কোনো বিকল্প নেই। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে একটি উদাহরণ পেশ করতে চাই। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার স্ত্রীর নাম ফাতেমা বিনতে আব্দুল মালিক। এই ফাতেমা বিনতে আব্দুল মালিক, তার পিতা ছিলেন খলিফা, তার চারজন ভাই ছিলেন খলিফা, ওলীদ বিন আব্দুল মালিক, হেশাম বিন আব্দুল মালিক, ইয়াজিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, চারজন খলিফার বোন হোসেন ফাতেমা। নিজের পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার সন্তান হচ্ছে ফাতেমা, তার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ, তার স্ত্রী হচ্ছেন ফাতেমা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাল্লাহ যখন মৃত্যুবরণ করেন তখন ফাতেমার কাছে এসে তার ধন ভাণ্ডারের যিনি রক্ষক ছিলেন তিনি এসে বলেছিলেন যে, শুনুন, আপনি খলিফার স্ত্রী হওয়ার পর যে সম্পদগুলি, যে অলংকারগুলি আমাকে বাইতুল মালে জমা রাখার জন্য বলেছিলেন, আমি সেই সম্পদগুলি এক জায়গায় জমা রেখেছি, আমি সেটা খরচ করিনি। আপনি যদি চান তাহলে খলিফা এখন নাই, আপনি এটা উঠিয়ে নিয়ে আপনি নিজের কাজে ব্যয় করতে পারেন। সেই দিন তিনি যে কথা বলেছিলেন সেটা আমাদের জন্য স্মরণীয়। তিনি বলছেন, মা কুনতু লা আহসি মা কুনতু লা উতিয়াহু হাইয়ান মা আহসিহি মাইয়াতান, জীবদ্দশা আমি যার অবাধ্যতা করিনি, জীবদ্দশা আমি যার আনুগত্য করেছি, মৃত্যুতে আমি তার অবাধ্যতা করতে পারি না। স্বামীর জীবদ্দশা তার আনুগত্য করেছেন, মৃত্যুর পরেও স্বামীর অবাধ্যতা তিনি করেননি। সুতরাং স্বামীর এমন আনুগত্য প্রত্যেকটি ক্ষেত্রে করা দরকার, জীবনের প্রতিটি ক্ষেত্রে। যদি কোনো মহিলা তার স্বামীর আনুগত্য করেন সব কাজে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী পরকালীন জীবনে অবশ্যই তিনি জান্নাত লাভ করবেন। চার নম্বর করণীয় হল ওয়া আহসানাত ফারজাহা, যদিও হাদিসের বর্ণনা অনুযায়ী চার নম্বরটা আমি আগে বলেছি,
রাসূল বলছেন যদি সে তার লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিলগায়বি বিমা হাফিজাল্লাহ। সতী সাধবী অনুগতা, যিনি স্বামীর অনুপস্থিতিতেও যেটা হেফাজত করার দরকার, আল্লাহ যেটা হেফাজত করতে বলেছেন, সংরক্ষণ করতে বলেছেন, সেটা সে হেফাজত করে। সূরা নিসা 34 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নিসাই তাসুরুকা ইযা আবসারতা ওয়া তুতিউকা ইযা আমারতা ওয়া তাহফাযু গায়বাতাকা ফি নাফসিহা ওয়া মালিকা। উত্তম স্ত্রী হচ্ছে সেই যার দিকে তুমি তাকালে সে তোমাকে আনন্দিত করে, তুমি আদেশ দিলে সে আনুগত্য করে, মেনে নেয়, আর তোমার অনুপস্থিতিতে সে নিজের এবং তোমার সম্পদের হেফাজত করে। সেই হচ্ছে উত্তম স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন আলা উখবিরুকা বিখাইরিন মা ইয়াকনিজুল মারউ আল মারআতু সালিহা। উত্তম সম্পদ সম্পর্কে আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, যেগুলি মানুষ সংরক্ষণ করে, তার মধ্যে উত্তম হলো আল মারআতু সালিহা, সতী সাধবী স্ত্রী। ইযা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন তার দিকে তাকায় তখন সে তাকে আনন্দিত করে। ওয়াইযা আমারাহা আতাআতহু, যখন সে নির্দেশ দেয় তখন সে আনুগত্য করে, মেনে নেয়। ওয়াইযা গাবা আনহা হাফিজাতহু, যখন সে অনুপস্থিত থাকে, অর্থাৎ স্বামী যখন অনুপস্থিত থাকে তখন সে তার নিজেকে হেফাজত করে। তাহলে নিজেকে হেফাজত করে মানে কি? সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। শুধু মণ্ডলী, লজ্জাস্থানকে হেফাজত করতে হলে যে জিনিসটা আবশ্যক সেটা হলো নিজের বাড়িতে অবস্থান করা। আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো, আর প্রথম যুগের জাহেলদের মতো মূর্খদের মতো তোমরা বেপর্দায় ঘুরে বেড়িও না। সূরা আহজাব 33 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নিশ্চয়ই মহিলারা হচ্ছে আবৃত বস্তু। ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন সে বের হয় তখন শয়তান তাকে বেপর্দায় উদ্বুদ্ধ করে। যখন সে বের হয় তখনই দেখবেন স্বামীর সামনে এলোমেলো চলে থাকে, কিন্তু যখন সে মার্কেটে যায় তখন সে সুসজ্জিত হয়, তখন সে পারফিউম মাখে, তখন সে লিপস্টিক মাখে, সবই মাখে। অথচ এই সৌন্দর্য বিধান করা উচিত ছিল স্বামীর সামনে, সেটা না করে স্বামীর সামনে এলোমেলো থাকে, তার কাপড় চোপড় এলোমেলো থাকে। যখন সে পার্টিতে যায়, যখন সে ডিজে পার্টিতে যায়, যখন সে কোনো বিবাহের অনুষ্ঠানে যায় তখন কিন্তু সে সাজসজ্জা ঠিকই করে, যখন মার্কেটে যায় তখন সে ঠিকই সাজসজ্জা করে। সুতরাং এই বাড়ির থেকে যখনই সে বের হয় সাজসজ্জা করে, তখনই কিন্তু শয়তান তাকে বেপর্দা হতে উদ্বুদ্ধ করে। এত সুন্দর সেজেছ, সেটা যদি মেকআপ দিয়ে আঁকিয়ে রাখো তাহলে সাজার দরকারটাই কি? সুতরাং এই শয়তান তাকে উদ্বুদ্ধ করতে থাকে। অথচ সালাত আদায় করা যেমন ফরজ, পর্দা করাটাও তেমনই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তিনি বিভিন্ন আয়াতে পর্দা করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। হে মুহাম্মদ, তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে নিম্নগামী রাখে, অবনত রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। এই আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের বুকের উপরে তারা যেন বড় চাদর, খেমার, ওড়না, এটা যেন তারা ফেলে দেয়, অর্থাৎ বুকের উপরে বলতে মাথা থেকে শুরু করে পুরো শরীর যেন তারা ঢেকে নেয়, এভাবে যেন তার পর্দা করে। কিন্তু আমাদের সমাজে মহিলারা যথাযথ পর্দা করতে অভ্যস্ত নয়। অধিকাংশ মহিলার আচরণ আমরা দেখতে পাই, বাহিরে যখন যায় তখন সুন্দর করে বোরকাটা পরে, কিন্তু ভিতরে খোলা,
এজন্য ভিতরে যেটা যেমন পর্দা করতে হবে বাহিরেও কিন্তু তেমনি ভাবে পর্দা করা উচিত, কিন্তু আমাদের সমাজে চলছে উল্টাভাবে। বাহিরে কোনো কোনো সময় পর্দা করলেও বোরখা পরলেও ভিতরে কিন্তু সবই খোলা থাকে, সুতরাং এইভাবে কখনো ফরজ আদায় হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা বিনতে মুনজির রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুন্না নুখাম্মিরু উজুহানা ওয়া নাহনু মুহরিমাতুন ওয়া নাহনু মা আসমা বিনত আবি বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, আমরা যখন হজের বা উমরার ইহরাম অবস্থায় থাকতাম তখনও কিন্তু আমরা মুখে নেকাব পরতাম, আমরা ওড়না পরতাম, আর সেই সময় আমরা আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহা এর সাথে আমরা থাকতাম। হজের মৌসুমে উমরার মৌসুমে মহিলাদের মুখ ঢাকা নিষেধ, জরুরি নয়, কিন্তু তারা এতটাই পর্দা করতেন যে হজের মৌসুমেও তারা যখন অপরিচিত লোক দেখতেন তখন নেকাব পরতেন, আর যখন লোকজন চলে যেত তখন তারা নেকাবটা খুলে দিতেন। এখনকার মতো তারা এত ভিড় ছিল না, যে কারণে ওই ফাঁকা যখন পেতেন তখন নেকাবটা খুলে দিতেন, আর যখন মানুষ থাকতো তখন তারা নেকাবটা লাগিয়ে দিতেন। হজের মৌসুমে পর্যন্ত বাইতুল্লাতে পর্যন্ত তারা পর্দা করতেন, আর আমাদের সমাজের লোকেরা এখন জনাকীর্ণ পরিবেশে বাজারে হাটে ঘাটে বিভিন্ন যানবাহনে চলাচল করে তাও কিন্তু তারা পর্দা করেন। বানি মুস্তালিকের যুদ্ধে পঞ্চম হিজরিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে অপবাদ আরোপ করা হয়, দীর্ঘ এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাবাইনা আনা জালিসান জালিসাতুন ফি মানজিলি গালাবাতনি আইনি ফানিমতু, যে জায়গা থেকে আমার যে জায়গায় আমি বসেছিলাম যেখান থেকে মানে যে মঞ্জিল আমরা অবতরণ করেছিলাম এই মন্দিরে আমি ফিরে এসে এই অবস্থান স্থলে ফিরে এসে আমি এখানে বসে পড়লাম, আর তখন আমার চোখ ভারী হয়ে আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ওয়াকানা সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি সুম্মা যাকওয়ান, সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি এবং তার আর একটা উপাধি হচ্ছে যাকওয়ান, মিন ওয়ারাইল জাইশ, তিনি ছিলেন সৈন্যবাহিনীর পিছনে। ফাআদলা জাফা আসবাহা ইনদা মানজিলি, তিনি পিছনে আসতে আসতে তিনি আমার অবস্থান স্থলে এসে পৌঁছে গেলেন, মঞ্জিলে এসে পৌঁছলেন। ফারাআ সাওয়াদা ইনসানে ইনসানিন নাঈমিন, তিনি দেখতে পেলেন কালো একটা মানুষ শুয়ে আছে। ফাআতানি ফাআরাফানি হিনা রাআনি, তিনি এসে যখন আমাকে দেখলেন তখন তিনি আমাকে চিনে ফেললেন। ওয়া কানা ইয়ারানি ক্বাবলাল হিজাব, তিনি পর্দার পূর্বে আমাকে দেখেছিলেন। ফাস্তাকাস্তু বিস্তারজাইহি হিনা আরাফানি ফাখাম্মারতু ওয়াজহি, যখন সে আমাকে দেখলো এবং সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল, এই আওয়াজ আমি যখন শুনতে পারলাম তখনই আমি জেগে উঠলাম আর আমি আমার মুখের নেকাবটা আমি লাগিয়ে দিলাম। তাহলে দেখা যায় যে সাহাবা ইকরাম বা মহিলা সাহাবী যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তারাও কিন্তু পর্দা করতেন। অথচ এই পর্দার এই ফরজ বিধানটা আমাদের সমাজে এসে আজকে এটা রহিত হয়ে গেছে বা আজকে এটা গৌণ হয়ে গেছে। আমরা জানি মুসলিম সমাজে পর্দাহীনতার এই যে প্রসার শুরু হয় বা প্রচলন শুরু হয় সেটা প্রথম হয়েছিল তুরস্কে 1920 সালে। কামাল আতাতুর্ক তিনি প্রথম তুরস্কে পর্দার বিরুদ্ধে আইন তিনি জারি করেন। এরপরে 1926 সালে ইরানে রেজা শাহ পাহলভি এই রাফিজি সে কিন্তু ইরান থেকে পর্দার এই প্রথাটা সে রহিত করে দেয়, এটা আইন করে এই বিধানটা নিষিদ্ধ করে দেয়। এরপর আফগানিস্তানে, তারপরে তিউনিশিয়াতে এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এই পর্দার বিধানগুলি রহিত করা হয়। 2011 সালে ফ্রান্স অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশগুলিতে ধারাবাহিকভাবে এই পর্দার বিধানটা নিষিদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভারত উপমহাদেশেও চলছে পর্দাহীনতার বা পর্দা উচ্ছেদের জয় জয়কার। এই কিছুদিন আগে আমরা কর্ণাটকের যে ঘটনাটা আমরা শুনলাম, যেটা দেখলাম, সেদিন মণ্ডলী আমাদের এতে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই কারণে যে যখন কোনো শিখ তার পাগড়ি আর তার আলখাল্লা পরে তখন সেটা বর্ণ বৈষম্য হয় না, যখন কোনো হিন্দু তার গেরুয়া পোশাক পরে তখন সেটা বর্ণ বৈষম্য হয় না, যখন কোনো খ্রিস্টান তার আলখাল্লা পরে
তখন ওটা বর্ণ বৈষম্য হয় না। বর্ণ বৈষম্য হয় যখন মুসলিম কোন বর্তাবরে তার নেকাব থাকে, তার হেজাব থাকে, তখনই সেটা বর্ণ বৈষম্য হয়। সুতরাং আপনার আমার এই মুসলিম সমাজের আমরা যারা প্রকৃত মুমিন তাদেরকে সচেতন হওয়া দরকার, নিজে সচেতন হয়ে ইসলামের বিধানগুলিকে নিজে মেনে এবং নিজের পরিবার এটা চালু করে আমাদের সমাজকে সংস্কার করা দরকার, আমাদের জাতিকে মুসলিম জাতি হিসাবে গড়ে তোলা দরকার। 286 সালে রায়ের কাজের দরবারে জনৈক মহিলা একটা মোকদ্দমা দায়ের করেছে যে এই মর্মে যে আমার স্বামী আমার মোহরার 500 দিরহাম এটা আদায় করেনি। কাজী তিনি সাক্ষী তলব করলেন, সাক্ষী এসে বলল যে মহিলাকে চেনার জন্য তো তার মুখ খোলা দরকার। এই মহিলার স্বামী যখন শুনল তখন সে এসে বলল আমার কোনো সাক্ষীর দরকার নাই, আমি নিজে স্বীকার করছি আমার স্ত্রী 500 দিরহাম আমার কাছে পাবে, আমি সময় মতো এটা আদায় করে দেব। কিন্তু কাজী সাহেব তাকে বলেন সে যেন মুখ না খোলে। বেদায়ের নেহায়াত 11 খণ্ডের 86 পৃষ্ঠায় ঘটনাটা উল্লেখ আছে। ব্যক্তিত্বে একেই বলে স্ত্রীর দাবি প্রয়োজনে পূরণ করব কিন্তু তাকে পর্দাহীন হওয়ার সুযোগ আমরা দিব না। কিন্তু আমাদের সমাজের লোকের আজকে খোড়া যুক্তি দিয়ে ঠুনকো কোনো অজুহাত পেশ করে আমাদের কন্যা যায় জননীকে, আমাদের মা বোনকে, আমাদের স্ত্রীকে আজকে আমরা বেপর্দা করতেও আমাদের দ্বিধা বোধ হয় না। সমাজে যারা বেপর্দা চলে তাদের কিছু যুক্তিও আছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের কিছু খোড়া যুক্তি থাকে। যেমন ধরুন কোনো কোনো মহিলা বলেন আর পর্দা তো নিজের কাছে, পর্দা তো আমার নিজের ব্যাপার, নিজে যদি ভালো থাকি তাহলে এত সব পর্দা টর্দা করার কি দরকার আছে। অথচ আল্লাহ বলছেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যখন তোমরা তাদের কাছে কোনো দ্রব্য তোমরা প্রার্থনা করবে চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব, তখন পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবে, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এইটা তোমাদের জন্য এবং তাদের অন্তরের জন্য এটা পবিত্রতা পরিচ্ছন্নতা। তাহলে পর্দা শুধু মহিলার জন্য নয়, পর্দা করলে মহিলাও নিরাপদে থাকবে পুরুষও নিরাপদে থাকবে। সুতরাং শুধু নিজে ভালো থাকলেই নয় অন্যকেও ভালো থাকার সুযোগ দিতে হবে। আবার কেউ কেউ বলেন আরে পর্দা তো মনের পর্দা বড় পর্দা, মন যদি ভালো থাকে তাহলে তো পর্দা টর্দার দরকার নাই। আচ্ছা মন কিসে ভালো থাকবে কে জানেন? আল্লাহ জানেন তাই না, রাসুল জানেন মন কিসে ভালো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন وَإِنَّ فِي الْجَسَدِ مُزْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ। শোনো, এই দেহের মধ্যে একটা গোষ্ঠপিণ্ড আছে, যদি সেটা ভালো থাকে তাহলে পুরো দেহ ভালো থাকে, যদি সেটা নষ্ট হয় তাহলে পুরো দেহই নষ্ট হয়, আর সেইটাই হচ্ছে অন্তর, সেইটাই হচ্ছে কলব। তাহলে মন থাকলে, মন ভালো থাকলে পুরো দেহ ভালো থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই জন্য একদিন বলেছিলেন দেখো তোমাদের এই কলটা হচ্ছে একটা সাম্রাজ্যের মতো, একটা রাজার মতো, রাজার সৈন্য সামন্ত আছে, রাজা যদি ভালো হয় সৈন্য সামন্ত ভালো পথে চলে, রাজা যদি খারাপ হয় সৈন্য সামন্ত খারাপ হয়, তারা মানুষের উপর অন্যায় করে। সুতরাং অন্তর জগৎ যদি ভালো হয় হাত পা চোখ কান ভালোভাবে চলবে, অন্তর জগৎ যদি নষ্ট হয় তাহলে আপনার পর্দা কেন আপনার কোনো কিছুই হবে না। সুতরাং মন আপনাকে আমাকে অবশ্যই ভালো করতে হবে আল্লাহর নির্দেশ মেনে, আল্লাহর বিধান মেনে। কেউ কেউ আবার বলেন আরে পর্দার জন্য বোরকা দরকার নেই। হ্যাঁ পর্দার জন্য বোরকার দরকার নাই, কিন্তু আপনি সুন্দর করে একটা বড় ওড়না এমনভাবে পরুন যাতে করে আপনার আপাদমস্তক ঢেকে যায়, তাহলে বোরকার দরকার হবে না। আপনি চালচরণে চলাফেরায় পথেঘাটে চলতে ফিরতে এ ধরনের বড় চাদর যদি পড়েন তাহলে এটা রিক্সায় উঠতে গাড়িতে চড়তে যানবাহনে চলতে সমস্যা হবে। সে কারণেই কিন্তু বোরকার প্রয়োজন, বোরকার সংস্কার, বোরকার এই ব্যবস্থা। সুতরাং বোরকা না পরেও যদি আপনি নিজে ঢেকে চলতে পারেন অসুবিধা নেই চলেন। এরপর বলেন বোরকা করলে, বোরকা পরলে গরম লাগে। আচ্ছা বোরকা পরলে গরম লাগে গ্রীষ্মকালে, শীতকালে, শীতকালে তো বোরকা পরলে আরাম লাগে।
তাহলে আপনারা শীতকালে কেন পরেন না? আল্লাহ বলছেন দুনিয়াতে আপনার গরম লাগে কিন্তু পরকালীন জীবনে? তাবুক যুদ্ধের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন এক সময়, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। হে মুহাম্মদ, তুমি বলে দাও জাহান্নামের আগুন আরো বেশি কঠিন, আরো বেশি গরম। সুতরাং যদি তারা বুঝতো, দুনিয়াতে বোরখা পরলে আপনার গরম লাগছে, জাহান্নামের আগুনে যখন পড়বেন তখন কি আপনার ঠান্ডা লাগবে? সুতরাং সাবধান হওয়া দরকার। এরপরে বলছেন বোরখা পরলে মহিলাদের ব্যক্তি স্বাধীনতা এগুলি হরণ করা হয়। বোরখা পরলে কি ব্যক্তি স্বাধীনতা হরণ হয়? বোরখা পরলে যদি ব্যক্তি স্বাধীনতা হরণ হয়, যারা গেরুয়া পোশাক পরছে তাদের কি হয়? যারা খ্রিস্টানদের পাদ্রীরা এই যে বিশেষ ধরনের পোশাক পরে, ওদের কি হয়? ওদের সমস্যা হয় না? এ শুধু এগুলি শুধু খোড়া যুক্তি। এরপরে আরেকটা যুক্তি দেওয়া হয়, সেটা হলো পর্দা করলে আপন লোকজন পর হয়ে যায়, আত্মীয় স্বজন, এই যে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আপনার বোনের স্বামী, এদের সাথে দেখা করা যায় না, তাহলে তারা তো মনে করেন তারা তো পর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পর্দা না করাই ভালো, এটা এদের দৃষ্টিতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে তামাসা রিযাল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে মানুষের অসন্তুষ্টিতে, কাফাহুল্লাহু মুউনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিপরীতে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি মানুষের সন্তোষ কামনা করে আল্লাহর অসন্তুষ্টিতে, আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিতে মানুষের, আল্লাহর অসন্তুষ্টিতে মানুষের সন্তোষ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের উপরে সুপর্দ করে দেবেন, আল্লাহ তাদের কোনো দায়িত্ব নেবেন না। সুতরাং এটা কি আমাদের জন্য ভালো হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট থাকেন তাহলে সেটাই আমাদের জন্য কল্যাণ হবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে। সবশেষে আমরা যেটা বলবো সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেগুলি মেনে নেওয়া হচ্ছে একজন মুমিনের পরিচয়। আমি আপনি সালাত সিয়াম আদায় করি, আমি আপনি সম্পদের যাকাত প্রদান করি, আমরা দান সাদাকা করি, কিন্তু এর পাশাপাশি ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা করলে, অবহেলা করলে সেটা কুফরের নামান্তর। সুতরাং আপনাকে আমাদেরকে সাবধান হতে হবে। আমরা মুসলিম নারী যারা আছে তারা নিজেদের লজ্জাস্থান হেফাজতের জন্য পর্দা পুশিদা অবশ্যই পালন করতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা আছেন তাদেরকে আমরা বলবো, আপনাদের মা বোনদেরকে, আপনাদের মেয়েদেরকে, আপনাদের আত্মীয় স্বজন যারা মহিলা আছেন তাদেরকে যাতে পর্দা পালন করে এই জন্য নসিহত করুন, তাদেরকে প্রয়োজনে শাসন করুন যাদের উপর আমাদের আপনাদের ক্ষমতা আছে, তাতে করে এই পর্দার এই ফরজ বিধান না পানার না মানার যে পাপ, এটা থেকে আমরা নিজেরা ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।